সরকারি পর্যায়ে নানা প্রচার এবং গণমাধ্যমের কল্যাণে অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে সাধারণ মানুষের, তবে দেশে অটিজম বান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। মৌমিতা জান্নাতের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস, মাত্র 17 জন ছাত্র এবং 3 জন শিক্ষক নিয়ে 2006 সালে প্রতিষ্ঠিত স্কুলটি 12 বছরে রীতিমতো মডেল স্কুলে পরিণত হয়েছে। বর্তমানে সারা দেশে 10টি শাখায় 1500 মতো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষা, থেরাপি এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে পুনর্বাসনের দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি। এই বিশেষ শিশুদের সার্বিক যা কিছু করা দরকার সব কিছুকে অ্যাড্রেস করে সব কিছু করার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রয়াস। তাদের ডিটেকশন থেকে শুরু করে, তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে, তাদের বিশেষ শিক্ষার জায়গা যা যা প্রয়োজন, কেউ শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে না পারলে পরবর্তীতে সে যাতে কোনো একটা বৃত্তিমূলক ভোকেশনাল শিক্ষা অর্জন করে একটা কিছু করতে পারে, এইভাবে প্রয়াস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে প্রয়াস বাদ দিয়ে সারা দেশে এ ধরনের শিশুদের শিক্ষা ব্যবস্থা হতাশাজনকই বলা যায়। কার্টন রোডে অবস্থিত দেশের প্রথম বিশেষ স্কুল রমনা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রথমে সুইড বাংলাদেশের অধীনে ছিল, পরবর্তীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন হওয়ার পর মাসের পর মাস বেতন হয় না। এখানে রয়েছে অটিস্টিক সহ অন্য বাচ্চাদের থেরাপি ও প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত লোকবল ও শিক্ষা সামগ্রীর অভাব। 5 মাস বেতন পাচ্ছেন না স্টাফরা, 5 মাস পরে এই যে চেক পেলাম তাও 3 মাসের। এই ধরনের বিশেষ স্কুল চালাতে গেলে একটা ভালো হ্যান্ডসাম একটা ফান্ড থাকা দরকার, যেটা আমাদের নাই। অটিস্টিক বাচ্চা যারা হাইপার অ্যাক্টিভ বা ডাউন নর্মাল আইডি যারা হাইপার অ্যাক্টিভ, তাদের জন্য আমার আলাদা ম্যান পাওয়ারের দরকার, সেটা আমরা দিতে পারি না। সারা দেশে সরকারি সহায়তায় পরিচালিত বিশেষ স্কুলের সংখ্যা মাত্র 56টি, যাদের বেশিরভাগই নানা সংকটে ধুঁকছে। এছাড়াও উপজেলা পর্যায়ে 606টি নতুন প্রতিবন্ধী স্কুল নির্মাণের ঘোষণা অনেক আগে থেকে থাকলেও তার তেমন কোনো অগ্রগতি নেই। আর এই সব কিছুর জন্য বিশেষ শিশুদের শিক্ষা নীতিমালার অভাবকে দায়ী করলেন মন্ত্রী। সারা দেশব্যাপী কিন্তু এক ধরনের জাগরণ হয়েছে প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য। আর নতুন নতুন স্কুল হচ্ছে, তো কারণ সবাই তো শিক্ষিত যাচ্ছে, এটা আমাদের দেখতে হচ্ছে যে এখানে সেই শিক্ষক আছে কি না যাদের এ ব্যাপারে বিশেষ প্রশিক্ষণ আছে। অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নীতিমালার তৈরি করার জন্য, এবং সেই নীতিমালাটা আমরা আশা করি আগামী মাসের প্রথম দিকের মধ্যে এটা সমাপ্ত হয়ে যাবে। এদিকে অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষা ও মূলধারায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত স্কুলের সংকটে ভুগছেন অভিভাবকরা। এই সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য স্কুল গড়ে উঠেছে রাজধানীতে, যেগুলো একই সঙ্গে ব্যয়বহুল, আবার শিক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন। বিশেষ বাচ্চাদের জন্য স্কুলগুলো করা হয়েছে তার অর্থ এই না যে বিশেষ বাচ্চাদের ফ্যাসিলিটি ওখানে সব আছে। আমি সেই 1.5 বছরের বাচ্চাকে নিয়ে কোনো স্কুলে 7 দিন থাকছি, কোনো স্কুলে 15 দিন থাকছি, বের করে দিত। আমি জাস্ট আমার বাচ্চা একদম শান্ত ছিল, কিন্তু ওরা আমাকে রাখতো না, কয়দিন পর বলতো আপনি আর আসবেন না। কোনো স্কুলে একটা স্পেশাল টিচার নাই, একজন মিনিমাম তো স্পেশাল টিচার থাকা উচিত, কারণ ওদের অনেকের লেভেল অনেক ভালো আছে যাদেরকে প্রয়াসের দরকার নেই, আর প্রয়াস পারবেও না এত বাচ্চাকে শেল্টার দিতে, নর্মাল স্কুলে দিতে হবে। এই অভিভাবকের মতো অনেক বিশেষজ্ঞই মনে করেন বিশেষ শিশুদের শিক্ষা পদ্ধতি ব্যয়বহুল হওয়ায় বিশ্বের অনেক দেশের মতোই সাধারণ সরকারি বেসরকারি বিদ্যালয়ে ছেলে মেয়ে এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইনক্লুসিভ বা একীভূত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উপর জোর দেওয়া উচিত। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড কনসেপ্টই এখন হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, স্পেশাল এডুকেশন কনসেপ্ট থেকে সবাই বের হয়ে আসছেন। তো সব স্কুলে যদি চালু করা যেত একসাথে একই হাতে, তাহলে এর চাইতে ভালো আর কিছু হতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে সবচেয়ে দুঃখজনক বিষয়, যে চ্যালেঞ্জিং বিষয় যেটা, সেটা হলো যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর যে কাঠামো বা এখানে যারা শিক্ষক রয়েছেন তারা এই বাচ্চাদেরকে হ্যান্ডেল করার জন্য প্রিপেয়ার না বা প্রশিক্ষিত না। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।